আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব নামাজের প্রকার বা নামাজ কি কি। কিতাবের ভিতরে বর্ণিত আছে ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী নামাজকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো ফরজ দুই নাম্বার হলো ওয়াজিব তিন নাম্বার সুননত চার নাম্বার হলো নফল আসুন প্রথমে আমরা জানবো ফরজের ব্যাপারটা ফরজ আবার দুই প্রকার এক হলো আইন দুই হলো কাকে বলে আইন হচ্ছে যে সমস্ত নামাজের হুকুম সকলের উপরই বাধ্যতামূলকভাবে আরোপ করা হয়েছে যা নির্ধারিত কয়েকজন আদায় করলে সকলের আরোপিত ফরজ আদায় হবে না যেমন পাঁচ অক্তের ফরজ নামাজ দুই হলো ফরজে কেফায়া ফরজে কেফায়া নামাজ হচ্ছে যে গ্রাম বা মহল্লার মধ্য থেকে দুই একজন আদায় করলে তা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে তবে পাড়ার কেউ যদি না আদায় করে তবে সকলেই গুণাগার হবে যেমন জানাজার নামাজ এবারে জানবো আমরা ওয়াজিব নামাজ যে সকল নামাজ পড়ার জন্য মহান আল্লাহ তাআলা নির্দেশ থাকলেও এই নির্দেশাবলী ফরজের মতো এত জোরালো নয় এ ধরনের নামাজকেই অজীব নামাজ হিসাবে চিহ্নিত করা হয়েছে যেমন বেতের নামাজ ও ঈদের নামাজ এবার আমরা জানব সুন্নত সম্পর্কে সুন্নত কাকে বলে মহানবী সাল্লামের নির্দেশে অথবা তার আমলের ওপর নির্ভর করে যে নামাজ আদায় করা হয় তাকে সুন্নাত নামাজ বলে সুন্নাত নামাজ আবার দুই প্রকার এক হলো শূন্যতে মোয়াক্কাদা যা ওয়াজিবের নিকটবর্তী দুই হলো শূন্যতে গায়ের মোয়াক্কেদা বা শূন্যতে জায়দা শূন্যতে মোয়াক্কেদা হল ওই সকল নামাজ যা নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম স্বেচ্ছায় আদায় করেছেন এবং নিজের উম্মতদেরকেও আদায় করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন যেমন ফজরের রাকাত এবং জোহরের পূর্বেকার চার রাকাত সুন্নত উক্ত নামাজের ফরজ চার রাকাতের শেষে দুরাকাত এবং ঈশান নামাজের ফরজ চার ডাকাতের পরবর্তী শূন্য দুরাকাত শূন্যতে গায়ের মক্কেদা হচ্ছে ওই সকল সুন্নত যা নবী করিম আলাইহি সাল্লাম স্বেচ্ছায় আদায় করেছেন সত্য তবে মাঝে মাঝে তিনি নিজেও তরক করেছেন এবং উম্মদের আদায় করার নির্দেশ দেননি এমনকি নিষেধও করেননি যেমন আসর নামাজের ফরজের আগে চার ডাকাতা সুনত এবং এশার নামাজের ফরজের আগে চার ডাকাত শূন্যত এবারে আমরা জানব নফল নামাজ সম্পর্কে নফল নামাজ হলো উপরে যে সমস্ত নামাজ সম্পর্কে আলোচনা করা হলো এই সমস্ত নামাজ ছাড়া অন্যান্য সকল নামাজই নফল যেমন ইসরাকের নামাজ চাশতের নামাজ সালাতুল আওয়াবিন নামাজ তাহাজ্জুদ নামাজ তবে স্মরণ রাখা আবশ্যক যে এই সমস্ত নফল নামাজের মধ্যে অনেক বেশি নেকি অর্জন করা যায় খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া